দিনের আলোচিত একটি ঘটনা নিয়ে বিশেষ আয়োজন আজকের বিনোদনে সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি আলকাসির সঙ্গীতের মায়ায় জীবনব্যাপী ধ্যানমগ্ন সাধনায় ছিলেন তিনি কবি তিনি সঙ্গীতের কবি জীবন প্রকৃতি সমাজ ও রাষ্ট্রের কত কথাই তো বলেছেন সুরে সুরে জীবন ঘনিষ্ঠ এক সাধকের মতো সঙ্গীতের এই বরপুত্রের যাত্রা এবার অন্তিম পথে চলে গেছেন তিনি মায়ার বাঁধন কাটিয়ে রোববার সকালটা শুরু হয়েছিল বিষণ্ণতায় এখনও শোকের সাগরে ভাসছেন সঙ্গীত পিপাসু হাজারো ভক্ত অনুরাগী কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারকে নিয়েই আজকের এই বিশেষ আয়োজন ৭৯ বছর বয়সে মারা গেছেন গাজী মাজহারুল আনোয়ার রোববার সকালে বাথরুমে যাওয়ার পথে পড়ে যান তিনি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গাজী মাজহারুল আনোয়ার হচ্ছে এমন একজন নাম যতদিন বাংলা থাকবে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন উজ্জ্বল নক্ষত্রের মতোই জ্বলজ্বল করে চলবে হিজ লাইক মাই সেকেন্ড ড্যাড এরকম আর কি তো আজকে গত পরশুর জন্য কাকুর সাথে কথা হচ্ছিল নতুন একটা ছবির গান লেখার ব্যাপারে একটা গাজী মাজহারুল আনোয়ার ১০০ বছরে আর আসবে না আমরা আর পাবো না গাজী আঙ্কেলের এই অফুরন্ত ভালোবাসা ছিল আমাদের প্রতি সবার প্রতি উনি সবাইকেই ভালোবাসতেন আমি এখন ওনাকে দেখলাম আমার কাছে মনে হচ্ছিল আমাকে কেন কাঁধে হাত দিয়ে বলছেন মা কেমন আছো ওনার জন্য সবাই দোয়া করবেন অসম্ভব ভালো একজন মানুষ ৬০ বছরের ক্যারিয়ারে বেতার টেলিভিশন সিনেমায় দিয়েছেন হাত খুলে সৃষ্টি করেছেন ২০,০০০এর বেশি গান সংস্কৃতি চর্চার জন্য অনেক বড় শূন্যতা এই শূন্যতা আমি বলবো কখনোই পূরণ হবার নয় এমন একজন মুরব্বীকে আমরা হারিয়েছি যিনি একটি প্রতিষ্ঠান আমরা ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞতা ঋণী থাকব তার লিখনীতে তার গানে তার গল্পে তিনি বেঁচে থাকবেন উনি নাই এটা বিশ্বাসই করা যাচ্ছে না যে উনি নাই বিশ্বাসই করতে পারছি না ওনার জায়গা কোনো কিছুই ১০০০ বছরও পূরণ হবে কিনা আমি ঠিক জানি না আপনি দেখবেন যে কালজয়ী যত গান নতুন প্রজন্মরাও যেগুলো করছে টেলিভিশনে সবগুলি কিন্তু তার লেখা গান এই ধরনের মানুষ সৃষ্টি হোক জন্ম হোক আমাদের বাংলাদেশে যেন আমরা বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি রাষ্ট্রীয় সালাম দিবেন কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার সকালে গার্ড অব অনার দেয়া হয় গাজী মাজহারুল আনোয়ারকে এরপর শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নেওয়া হয় এফডিসিতে সেখানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা বনানী কবরস্থানে মা খোদেজা বেগমের কবরে শায়িত হন গুণী গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের শেষ ইচ্ছা পূরণ হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে দিঠি আনোয়ার আব্বু বলে যে হিন্দু দেশের মানুষ ভালোবাসে শ্রদ্ধা করে এর উপরে তার কোনো পুরস্কার নাই রে মা আমি সব পাইছি আপনারা আমার বাবাকে যে সম্মানটা দিয়েছেন যে সম্মানের উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করেছেন সত্যি আমরা কৃতজ্ঞ সংরক্ষণ হবে গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম এফডিসির নতুন ভবনের একটি জায়গায় তার সৃষ্টিকর্ম সংরক্ষণ করা হবে শ্রদ্ধা নিবেদন শেষে এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি যদি বেঁচে থাকতেন তাহলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আমাদের চলচ্চিত্র অঙ্গনকে অনেক সমৃদ্ধ করে যেতে পারতেন গানের পাখি গাজী মাজহারুল আনোয়ার দশকের পর দশক তিনি লিখেছেন সঙ্গীতাঙ্গনে রেখেছেন মুন্সিয়ানার ছাপ তৈরি করেছেন কালজয়ী সব গান বিবিসির জরিপে সর্বকালের সেরা বাংলা গানের মধ্যে ২০টি তার লেখা চলে যাওয়ার গল্পে আরও একজনকে হারালো বাংলাদেশ বিশ্ব সংসারে নিয়মের বাইরে কেই বা যেতে পারে তবে নিয়মের অনুবর্তী মানুষ নিয়ম ভেঙে তবুও থেকে যায় মানুষের অন্তরে কারণ সৃষ্টি কখনো হারায় না গাজী মাজহারুল আনোয়ার থাকবেন কণ্ঠে অনুভূতিতে জীবনের উদযাপনে